নতুন বাংলাদেশে নতুন এক মাসে আপনাদের সবাইকে স্বাগতম রায়হানিজম ট্র্যাভেল অ্যান্ড ফুডের নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি আজকে ঢাকা শহরের একদম নিম্ন আয়ের মানুষরা কোথায় খাওয়া দাওয়া করে থাকেন, মধ্যবিত্ত চাকুরিজীবীরা কোথায় খাওয়া দাওয়া করে থাকেন তা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে চালের কেজি কোথাও 60 টাকার নিচে নেই, তাই মানুষের খাবারের কষ্ট দিন দিন বেড়েই চলেছে। আজকে আমার অবস্থান গুলশানে। এই এলাকায় বিভিন্ন আয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন এবং যারা সবাই একইভাবে দুপুরের খাবারের জন্য অনেক বেশি টাকা খরচ করতে পারেন না, তাদের জন্য একটা ইউনিক রেস্টুরেন্ট আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে গুলশান এক মোড়ে যাওয়া ঠিক আগের গলিতে, আলমাসের গলি থেকে হাতের ডানে গেলে লেকপাড়ের দিকে আগাতে থাকলে দেখবেন ছোট্ট একটা DCC-র মতো জায়গা রয়েছে। এই বিল্ডিংয়ের দুই তলায় এই হোটেলটি অবস্থিত। এই হোটেলে খাবারের মান এবং পরিবেশ বেশ ভালো, স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যায় মোটামুটি এখানে, এবং এখানে 70 থেকে 100 টাকার মতো খরচ করলে আপনি মাছ মাংস দিয়েও খেতে পারবেন। 70 থেকে 80 টাকার মধ্যে আপনি ভর্তা ভাজি ডাল এসব দিয়ে এক বেলার ভাত খেতে পারবেন এই হোটেলটিতে। এই হোটেলের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই হোটেলের ভর্তাগুলো, নানা পদের ভর্তা এখানে রয়েছে। এছাড়াও ডাল মাছও রয়েছে এখানে, গরু মুরগি এগুলো তো কমন, এগুলো সব হোটেলেই থাকে। এবং গুলশান একের আশেপাশে যেহেতু প্রচুর অফিস রয়েছে, অনেক অফিসের লোকজন এখানে খাওয়া দাওয়া করতে আসেন দুপুরবেলা। এবার আমি যাচ্ছি পুরাতন একটি গলিতে। এই গলির ভিডিও আপনাদের আগেও দেখিয়েছি। এই গলিটা হচ্ছে গুলশান DCC মার্কেট যাওয়ার পথের গলি, এবং এখানে রয়েছে বিখ্যাত বার্লিন বেকারি, যেটা বহু বছর ধরে ঢাকা শহরের স্পেশালি গুলশানের মধ্যবিত্তদের জন্য একটা হাফ ছেড়ে বাঁচার দোকান। ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন এবং ভেজিটেবল, এই তিনটার একটা কম্প্যাক্ট মেনু আছে এই দোকানে, যার দাম হচ্ছে 90 টাকার মতো, এবং সাথে একটা পানি নিলে মোট দাম পড়বে 110 টাকা। এই দোকানে আমি মোটামুটি রেগুলারই আসি। এর আগে আমার অফিস ছিল গুলশান একে, তখন নিয়মিত আসা হতো এই দোকানে। ঢাকা শহরের অনেকের জন্যই আসলে এইসব দোকান খুবই প্রেশাস, কারণ সবাই আসলে বাসা থেকে খাবার নিয়ে যাওয়ার মতো যেই লাক্সারি সেটা পান না, সুযোগও থাকে না অনেকের। তাই এইসব দোকানে তারা দুপুরবেলা খেয়ে কোনোভাবে নিজের পেটটা ভরান। এই গলি থেকে কিছুটা সামনে গেলে নাফি টাওয়ারের পিছনে রয়েছে রাস্তার পাশে খিচুড়ির দোকান, এবং এখানকার খিচুড়ির সাথে দুই ধরনের ভর্তা দেয়, একটা হচ্ছে আলু ভর্তা আর একটা হচ্ছে মরিচ পেঁয়াজ ভর্তা, যেটা এই খিচুড়ির স্বাদটা অন্যরকম করে তোলে। খুব সাদামাটা একটা খিচুড়ি, কিন্তু এটার দাম হচ্ছে ডিমসহ মাত্র 60 টাকা। এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে, এবং যারা একান্ত বিপদে পড়ে খান তাদের জন্য এই খাবারটা, কারণ হচ্ছে এখানে নানা পেশাজীবী থাকে যেটা আমরা আগেই বলেছি, এবং তাদের আয় কিন্তু সবার সমান না, তাই তাদের অনেকেই খোঁজেন কারা 50 টাকার মধ্যে বা 60 টাকার মধ্যে দুপুরের খাবারটা যাতে খেয়ে ফেলতে পারেন। সেই জন্যই আমার আজকের এই ভিডিও। ধন্যবাদ সবাইকে রায়হানিজম ট্র্যাভেল অ্যান্ড ফুডের সঙ্গে থাকার জন্য। আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।